বাংলা গদ্য সাহিত্য ও সাহিত্য দর্শনে হুতুম প্যাঁচা একটি বৈপ্লবিক নাম। এ গ্রন্থে যাদের ব্যঙ্গ করা হয়েছে তারা প্রায় সবাই লেখক কালীপ্রসন্ন সিংহের সশ্রেণীর ও তৎকালীন সমাজের পরিচিত মানুষজন। তারা তিন ভাগে বিভক্ত। এক, সাহেবি ওল্ড, অর্থাৎ ইংরেজি শিক্ষায় শিক্ষিত সাহেবি চালচলনের অন্ধ অনুকরণকারী। দুই, ইংরেজি শিক্ষিত নব্যপন্থী যারা অন্ধ অনুকরণকারী নয়। তিন, ইংরেজি না জানা গোরা হিন্দু। এরা সকলেই কমবেশি জাল, জুয়াচুরি, ফন্দি ফিকির করে প্রচুর অর্থ উপার্জন করে। এসব বাস্তব চরিত্রকে কালীপ্রসন্ন অঙ্কন করেছিলেন ছদ্মরূপে। তিনি বলেছেন, নকশায় তিনি নিজেকেও ছাড়েননি। নকশায় ব্যক্তিগত আক্রমণ থাকলেও শ্লীলতার মাত্রা অতিক্রম করেনি। গ্রন্থে উল্লেখিত যে সকল চরিত্র নিন্দা করার মতো নয়, লেখক তাদের সঙ্গ সাজিয়ে উপস্থাপন করেছেন। হুতুম প্যাঁচার নকশায় উনিশ শতকের মধ্যভাগের কলকাতা ও তার নিকটবর্তী অঞ্চলের পূজা পার্বণ ও সামাজিক উৎসবের বিশ্বস্ত চিত্র অঙ্কিত হয়েছে। সেকালের শহরের আচার অনুষ্ঠান ও যানবাহনের চিত্রময় বর্ণনার ছবির মতো ফুটে উঠেছে নাগরিক জীবনের ব্যস্ততা। তবে সামাজিক চিত্র অঙ্কনের চেয়ে লেখক নানা ব্যক্তি ও গোষ্ঠীর অসামাজিক আচরণের ব্যাপারে বেশি মনোযোগ দিয়েছেন। তাদের উশৃঙ্খলতা ও অসংযম, যাপিত জীবন অসঙ্গতি নিয়ে ব্যঙ্গ করাই ছিল নকশার উদ্দেশ্য। এতে যেসব ব্যক্তি আচরণ চিত্রায়ন করা হয়েছে, ওইসব ব্যক্তি এবং তাদের কর্মকাণ্ডই পাঠকের কাছে কৌতূহলের বিষয়। হুতুমের নকশাকে বঙ্কিমচন্দ্র ডিকেন্সের স্কেচের সঙ্গে তুলনা করেছিলেন এবং তার ভাষার শালীনতা সম্পর্কে সন্দিহান হলেও তার শক্তিকে স্বীকৃতি দিয়েছেন। উনিশ শতকের কলকাতার বাঙালি সমাজকে জানার প্রধানতম উপায় হল হুতুমের নকশা। সে সময়ের কলকাতা মানুষের মুখের ভাষা ও জীবনচর্চার জীবন্ত বর্ণনা দিয়েছেন লেখক। সেই সাথে ঐতিহাসিক প্রেক্ষাপট যেমন নীল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ বা ওয়াজেদ আলী শাহের আগমন বিষয়টিকে আরও সরস করে তুলেছেন। হুতুমের এই বাস্তব যোগ নকশাকে আলাদা করে গুরুত্বপূর্ণ করে তুলেছে। লেখকের সরস উপস্থাপন ও ওই সময়ের সমাজের নানা অসঙ্গতিকে পাঠকের সামনে জীবন্ত করে তুলেছেন লেখক। তবে নকশা বুঝতে হলে নকশার চরিত্রদের আসল পরিচয় জানা দরকার। সে সঙ্গে বোঝা প্রয়োজন সেকালের অনুষ্ঠান, প্রথা, স্থানের নাম এবং অপ্রচলিত অজস্র শব্দের অর্থ। বাচনভঙ্গি, রচনারীতি, আঙ্গিক প্রভৃতির দিক থেকে লেখক এ গ্রন্থে নতুনত্ব সৃষ্টি করেছেন। সমকালের বাস্তব জীবন যেমন, তেমনি জীবন সংলগ্ন ভাষাভঙ্গির জন্য গ্রন্থখানি ঐতিহাসিক গুরুত্ব বহন করে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মৌখিক ভাষার প্রথম সুষ্ঠু প্রয়োগ এর প্রধান বৈশিষ্ট্য। বাংলা গদ্যে এরকম নিরঙ্কুশ কথ্যরীতির যথার্থ প্রয়োগ ইতপূর্বে দেখা যায়নি বলে ধারণা করা হয়। লেখক হুতুম ছদ্মনামে লিখতেন বলে এর ভাষা হুতুমি বাংলা বলে পরিচিত। এর ভাষা প্যারিচাঁদ মিত্রের আলালি ভাষা থেকে বিশুদ্ধ ও মার্জিত। প্যারিচাঁদ মিত্রের আলালের ভাষার ক্রিয়াপদে সাধু ও কথ্যরীতির মিশ্রণ রয়েছে, কিন্তু কালীপ্রসন্ন এ মিশ্রণ বর্জন করে ভাষাকে আরও শ্রুতি মধুর করেছেন। তবে এ ভাষায় বঙ্কিমচন্দ্র সন্তুষ্ট নন। তিনি বঙ্গদর্শন পত্রিকায় লিখলেন, লিখনের উদ্দেশ্য শিক্ষাদান, চিত্ত সঞ্চালন। এই মহৎ উদ্দেশ্য হুতুমি ভাষায় কখনো সিদ্ধ হইতে পারে না। হুতুমি ভাষা দরিদ্র, ইহার তত শব্দধন নাই, ইহার তেমন বাঁধন নাই। হুতুমি ভাষা নিজে স্টেজ, হুতুমি ভাষা অসুন্দর এবং সেখানে অশ্লীল নয়, সেখানে পবিত্রতা শূন্য। হুতুমি ভাষায় কখনো গ্রন্থ প্রণীত হওয়ার উচিত নহে। কালীপ্রসন্ন যাদের বিরুদ্ধে কলম ধরেছিলেন তারা সবাই সমাজের উপরতলার ক্ষমতাধর মানুষ, ফলে আইনি জটিলতা থেকে বাঁচার জন্য তিনি হুতুম প্যাঁচা ছদ্মনাম ধারণ করেন। তাছাড়া ছদ্মনাম ব্যবহার ছিল সেই সময়ের প্রচলিত ধারা। আর প্যাঁচা নামকে বেছে নেওয়া আরেকটি কারণ হলো প্যাঁচা নিশাচর প্রাণী বলে সকলে গোপন কীর্তি সে জানতে পারে। পশু পাখিদের মধ্যে প্যাঁচার বিচক্ষণতা নিয়ে দেশি বিদেশি অনেক গল্প আছে। যারা বিভিন্ন ধরনের বই পড়ে তারা এটা জানতে পারে। হুতুম প্যাঁচার নকশা প্রকাশ করে কলকাতার বাবুদের হাড়ি একেবারে মাঠের মাঝখানে ভেঙে দিলেন হুতুম। এজন্যই তাকে আসলে সাধারণত সে সময় মানুষজন বিভিন্নভাবে মানে বাঁকা দৃষ্টিতে তাকে আর কি দেখতেন। হুতুম প্যাঁচার নকশা প্রকাশিত হওয়ার পর দুটি প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এক, অপাঠ্য কুৎসা সাহিত্যে প্রকাশ্যে সমাজে থেকে বিদায়।
দুই, জবাব ও পাল্টা জবাবের জোয়ার। হুতুমের নকশা বের হওয়ার পর এর প্রত্যুত্তর একাধিক জবাব বের হয়েছিল। কালীপ্রসন্ন ছদ্মনাম ব্যবহারের পরেও অনেক বাবু একজোট হয়ে যে সে ব্যাপারে ঝাঁপিয়ে পড়লেন হুতুমের উপর। কয়েকজন লিখলেন পাল্টা জবাব। ভোলানাথ মুখোপাধ্যায় আপনার মুখ আপনি দেখ 1863 সালে বই লিখে হুতুমকে কড়া জবাব দিলেন। টেকচাঁদ ঠাকুরের ছেলে চুনিলাল মিত্র অনেকদিন ধরে খেপেছিলেন কালীপ্রসন্নের উপর, এবার সুযোগ পেয়ে তিনি লিখলেন কলকাতার লুকোচুরি। সেখানে তিনি সরাসরি হামলা চালালেন কালীপ্রসন্নের উপর, বললেন হুতুম নিজে বজ্জাতে অন্যের খুন ধরছেন, হুতুম জীবনে যা করেছেন সবই খারাপ কাজ, ভালোর মধ্যে শুধু এই মহাভারত। হুতুম পেঁচার নকশাই উপন্যাসের কিছু বৈশিষ্ট্য চোখে পড়লেও শৈল্পিক বিচারে একে যথার্থ উপন্যাস বলা চলে না। এতে কোনো ধারাবাহিক কাহিনী নেই, নেই চরিত্রের চিত্রণের কোনো সচেতন প্রয়াস। সে আমলে কলকাতার কতগুলো সামাজিক চিত্রের ব্যঙ্গাত্মক বর্ণনায় এতে স্থান পেয়েছে। মূলত লেখক এটিকে উপন্যাসের আদলে লেখার কোনো চেষ্টাই করেননি। 19 শতকের শুরুতে বাংলা গদ্য বিকশিত হতে শুরু করে। প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরে দোলা রচনার পর কালীপ্রসন্ন সিংহ 1840 থেকে 1870 যে নকশা লিখেছিলেন তা আজও হুতুম পেঁচার নকশা নামে পরিচিত। এটি ব্যঙ্গ বিদ্রুপাত্মক সামাজিক নকশা। হুতুম পেঁচার নকশা প্রথম প্রকাশিত হয়েছিল 1861 সালে। কেউ যদি কখনো মানে ওই আমাদের বাংলাদেশে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোতে বঙ্গ যে দেশগুলোতে আসছে এখানে প্রশ্ন আসতে পারে যে কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশা কোন ধরনের রচনা, তখন এটা সামাজিক নকশা বা সামাজিক উপন্যাস বলা যেতে পারে। তাতে একটি মাত্র নকশা ছিল চরক, এর সঙ্গে আরও নকশা যোগ করে 1862 সালে প্রকাশিত হয় হুতুম পেঁচার নকশা প্রথম ভাগ এবং 1863 সালে প্রকাশিত হয় দ্বিতীয় ভাগ। নকশার প্রথম ভূমিকায় যেভাবে লিখেছিলেন, সত্য বটে অনেকে নকশাখানিতে আপনারে আপনি দেখতে পেলেও পেতে পারেন, কিন্তু বাস্তবিক সেটি যে তিনি নন তা বলাই বাহুল্য। তবে কেবল একমাত্রই বলতে পারি যে আমি কারেও লক্ষ্য করি নাই, অথচ সকলেরই লক্ষ্য করেছি, এমনকি স্বয়ংও নকশার মধ্যে থাকিতে ভুলি নাই। নকশা হলো হাস্যরস পরিপূর্ণ ব্যঙ্গাত্মক রচনা যার মাধ্যমে সামাজিক অনাচার ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে তুলে ধরা হয়। নকশার আকৃতি প্রধানত নাতিদীর্ঘ, ভাষা লঘু এবং ইঙ্গিতপূর্ণ হয়। 19 শতকে বাঙালি সমাজে ও ভদ্রলোক সম্প্রদায়ের ভণ্ড লোকাচারকে ব্যঙ্গ বিদ্রুপ করে বহু প্রহসন ও নকশা লেখা হয়েছিল, কিন্তু হুতুম পেঁচার নকশার মতো কোনো নকশাই এত জনপ্রিয় হতে পারেনি। নকশা শব্দটি মূলত কালীপ্রসন্নই জনপ্রিয় করেছিলেন। আমরা এই জনপ্রিয়তার কথা যদি বলি তাহলে আমরা বুঝতে পারি যে বিভিন্ন সময় বইটি কিন্তু আলোচিত হয় তার ওই অতীতের জনপ্রিয়তার কারণেই। হুতুম পেঁচার নকশা গ্রন্থের বিষয়সূচি এরূপ। প্রথম ভাগ কলকাতার চরক পার্বণ, বারৈয়ারি পূজারি, ছেলেধরা, ক্রিশ্চনী হুজুক, মিউকিনি, মরা ফেরা, সাত পেয়ে গরু, দরিয়ায় ঘোড়া, লখনউয়ের বাদশাহ, সুচোর ছেলে বুচো, জাস্টিস ওয়েলস, টেকচাঁদের পিসি, বুজরুকি, হঠাৎ অবতার ইত্যাদি। দ্বিতীয় ভাগ রথ, দুর্গোৎসব, রমলীলা, রেলওয়ে ইত্যাদি। কালীপ্রসন্ন সিংহ হুতুম পেঁচার নকশায় অত্যন্ত বেদনার সাথে কলকাতার সামাজিক ক্ষতচিহ্নের যথার্থ ছবি ব্যঙ্গকারে ফুটিয়ে তুলেছেন। মূলত এটি উপন্যাস নয়, সামাজিক সমস্যামূলক ব্যক্তিগত রচনা। তারপরও হুতুম পেঁচার নকশা উপন্যাসের মতোই সুখপাঠ্য। এর মাধ্যমে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের কথ্য ভাষার প্রথম সাহিত্যে স্থান দেওয়া হয়েছে। হুতুম পেঁচার নকশায় কলকাতা হঠাৎ খেপে ওঠা ঐশ্বর্য, ভারাক্রান্ত নব্য সমাজ সহ প্রায় সব ধরনের মানুষের চরিত্র অঙ্কিত হয়েছে। বিশেষ করে হিন্দু, বৈষ্ণব ও ব্রহ্ম সমাজের গোড়ামি পণ্ডবীর কদর্য দিকগুলো তুলে ধরেছেন। একই সাথে 19 শতকে বাঙালিদের ইংরেজ তোষণকে নিন্দা করেছেন। এ গ্রন্থে যাদের ব্যঙ্গ করা হয়েছে তারা প্রায় সবাই লেখকের সশ্রেণীর ও তৎকালীন সমাজের পরিচিত মানুষজন।